হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজ হচ্ছে 18 মে 2023। তো আজকের এই ভিডিওতে 18 তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করব এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। স্যার, এই ভিডিওর যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো আজকের প্রশ্নগুলি আলোচনা করা যাক। আজকের প্রথম প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ভারতের 82তম গ্র্যান্ডমাস্টার কে হয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, বুপল্লা প্রণীত। তো সম্প্রতি ভারতের 82তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন বুপল্লা প্রণীত। অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন এই বুপল্লা প্রণীত, তো ইনি তেলেঙ্গানার বাসিন্দা, তেলেঙ্গানা। তো এনার বয়স মাত্র 15 বছর। তো ইনি হয়েছেন ভারতের 82তম গ্র্যান্ডমাস্টার। আচ্ছা, ইনি তো ভারতের 82তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন, তো এর আগে যে গ্র্যান্ডমাস্টারগুলি হয়েছেন সেগুলি এখানে একটু বলে দিই। যেরকম ভারতের 75তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন ভি প্রণব, আর 76তম হয়েছেন প্রণব আনন্দ, 77তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন আদিত্য মিত্তল, 78তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন কৌস্তুভ চ্যাটার্জি, আর 79তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন প্রণেশ এম, এরপরে 80তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন বিঘ্নেশ এন আর, আর 81তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন সায়ন্তন দাস, আর সম্প্রতি 82তম গ্র্যান্ডমাস্টার হলেন বুপল্লা প্রণীত। পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কে সুপ্রিম কোর্ট অন কমার্শিয়াল অ্যাডমিনিস্ট্রেশন নামক বইটি লিখেছেন? তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন বি, মনোজ কুমার। তো সম্প্রতি মনোজ কুমার, ডক্টর মনোজ কুমার লিখেছেন এই বইটি, অর্থাৎ এই সুপ্রিম কোর্ট অন কমার্শিয়াল অ্যাডমিনিস্ট্রেশন নামক বইটি, এবং এই বইটি কিন্তু সম্প্রতি প্রকাশিত হয়েছে। তো সঠিক উত্তর অপশন বি, সুপ্রিম কোর্ট অন কমার্শিয়াল অ্যাডমিনিস্ট্রেশন নামক বই লিখেছেন মনোজ কুমার। আচ্ছা, সাম্প্রতিক সময়ের জন্য গুরুত্বপূর্ণ কিছু বই প্রকাশিত হয়েছে সেগুলি এখানে বলে দিই। যেরকম সম্প্রতি কিছুদিন আগে পট্টভী রাম এবং সব্যসাচী দাস এই দুজনে মিলে দ্য গ্রেট ব্যাঙ্ক রবরি এনপিএস স্কিমস অ্যান্ড দ্য ফিউচার অফ রেগুলেশনস নামক বই লিখেছেন। এছাড়া সম্প্রতি বড়িয়া মজুমদার এই লিখেছেন শচীন অ্যাট দ্য রেট 50 সেলিব্রেটিং এ ম্যাস্ট্রো নামক বই, আর সম্প্রতি আশিস কুন্দ্রা লিখেছেন এ রিসার্জেন্ট নর্থ ইস্ট ন্যারেটিভস অফ চেঞ্জেস নামক বই। এছাড়া সম্প্রতি স্মোক অ্যান্ড অ্যাশেস এ রাইটার্স জার্নি এই বইটিকে লিখেছেন, এই বইটি লিখেছেন অমিতাভ ঘোষ। আর সম্প্রতি দ্রৌপদী মুর্মু ফ্রম ট্রাইবাল হিন্টারল্যান্ডস টু রাইসিনা হিলস এই বইটি লিখেছেন কস্তুরী রায়। তো সাম্প্রতিক সময়ে এই বইগুলি কিন্তু প্রকাশিত হয়েছে। পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি এনসিবি কোন রাজ্যে 2500 কেজি ড্রাগ জব্দ করেছে? তো সঠিক উত্তর অপশনটি কেরালা। তো সম্প্রতি এনসিবি অর্থাৎ এই নার্কোটিক্স ক্রাইম, সরি, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, আমাদের যে রয়েছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, তারা কেরালাতে প্রায় 2500 কেজি ড্রাগ জব্দ করেছে। এবং এই যে 2500 কেজি ড্রাগ জব্দ করা হয়েছে এর মার্কেট প্রাইস কত? তো প্রায় 12,000 কোটি টাকা এর মার্কেট প্রাইস ধরা হচ্ছে। তো সম্প্রতি এটি কেরালাতে জব্দ করা হয়েছে, অপশন ডি, কেরালাতে। আচ্ছা, একটু কেরালা সম্পর্কে বলে দিই। তো কিছুদিন আগে কেরালার যে সর্বোচ্চ নাগরিক সম্মান কেরালা জ্যোতি এটি প্রদান করা হয়েছে, এবং এটি কে পেয়েছেন? এটি দেওয়া হয়েছে এমটি বাসুদেবন নায়ারকে। আর সম্প্রতি কেরালা রাজ্য প্রথম সোলার পাওয়ার ট্যুরিস্ট বোর্ড শুরু করেছে রাজ্যে, আর কেরালার যে পেরিয়ার টাইগার রিজার্ভ রয়েছে সেটি বেস্ট মেনটেন্ড অফ অল টাইগার রিজার্ভ অফ দ্য কান্ট্রি হয়েছে। অর্থাৎ এই কেরালার যে পেরিয়ার টাইগার রিজার্ভ সেটি বেস্ট মেনটেন্ড টাইগার রিজার্ভ হয়েছে। আর সম্প্রতি কেরালা সরকার রাজ্যের বিভিন্ন জায়গার জন্য জল বাজেট বা ওয়াটার বাজেট পেশ করেছে। এছাড়া সম্প্রতি কেরালাতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়াটার মেট্রো চালু করেছেন বা ওয়াটার মেট্রোর উদ্বোধন করেছেন কেরালার যে কোচি রয়েছে সেখানে। আর কেরালার রাজধানী কি? তিরুবনন্তপুরম। কেরালার বর্তমানে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, আর গভর্নরকে আরিফ মোহাম্মদ খান। পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি সিবিআই এর নতুন পরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো সঠিক উত্তর হবে অপশন এ, প্রবীণ সুদ। এই যে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন প্রবীণ সুদ, তো ইনি সম্প্রতি সিবিআই অর্থাৎ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের নতুন পরিচালক বা ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন। তো ইনি হচ্ছেন 1986 সালের একজন আইপিএস অফিসার। তো ইনি সম্প্রতি সিবিআই নতুন পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন। আচ্ছা, ইনি কার জায়গায় নিযুক্ত হলেন? তো ইনি সুবোধ কুমার জশওয়ালের জায়গায় নিযুক্ত হয়েছেন। আচ্ছা, একটু সিবিআই সম্পর্কে বলে দিই। সিবিআই প্রধানত বললামই এখনই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এবং এই সিবিআই প্রতিষ্ঠা করা হয় 1 এপ্রিল 1963 সালে, আর সিবিআই এর সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লিতে।
আর নতুন ডাইরেক্টর কে হয়েছেন প্রবীণ সুদ। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে গুরুত্বপূর্ণ কিছু অ্যাপয়েন্টমেন্টস হয়েছে সেগুলি এখানে বলে দিই। যেরকম সম্প্রতি ওমর রশিদ, এই ওমর রশিদকে ব্যাডমিন্টন এশিয়া তাদের টেকনিক্যাল অফিসিয়াল কমিটির চিফ হিসেবে নিযুক্ত করেছে। আর সম্প্রতি রাথেন্দ্র রমন আমাদের কলকাতার যে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট রয়েছে তার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। আর সম্প্রতি লিন্ডা ইয়াকারিনো এই টুইটারের নতুন সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন। আর সম্প্রতি মার্ক নিকোলাস মেরিলবোর্ন ক্রিকেট ক্লাবের পরবর্তী চেয়ারম্যান বা সরি পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্নতে সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী জাতীয় হোমিওপ্যাথিক সম্মেলন হোমিওকোন 2023-এর উদ্বোধন করেছেন? তো সঠিক উত্তর কি? অপশন বি উত্তরাখণ্ড। তো সম্প্রতি উত্তরাখণ্ডের যে মুখ্যমন্ত্রী রয়েছেন না পুষ্কর সিং ধামী, তিনি এই উত্তরাখণ্ডের যে দেরাদুন রয়েছে দেরাদুন সেখানে দুন ইউনিভার্সিটিতে এই হোমিওকন 2023 বা ন্যাশনাল হোমিওপ্যাথিক কনভেনশন হোমিওকন 2023-এর উদ্বোধন করেছেন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী সম্প্রতি এর উদ্বোধন করেছেন। আচ্ছা, এখানে একটু উত্তরাখণ্ড সম্পর্কে বলে দিই। তো কিছুদিন আগে উত্তরাখণ্ড সরকার এই সেখানে রেশম কিট বিমা চালু করেছে। আর সম্প্রতি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে এই রাজ্যে এ হেল্প নামক একটি পোর্টাল শুরু করেছে প্রাণীদের সুরক্ষার জন্য। এছাড়া সম্প্রতি মানা ভিলেজকে বর্ডার রোড অর্গানাইজেশন ফার্স্ট ইন্ডিয়ান ভিলেজ বলে চিহ্নিত করেছে। এছাড়া সম্প্রতি উত্তরাখণ্ডে এই বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির তুঙ্গানাথ মন্দির বা তুঙ্গানাথ টেম্পল সেটি কিন্তু ন্যাশনাল মনুমেন্টের মর্যাদা দেওয়া হয়েছে, সেটিকে ন্যাশনাল মনুমেন্টের মর্যাদা দেওয়া হয়েছে। এছাড়া উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছে দেরাদুন এবং গ্যাডসেন, এর মধ্যে দেরাদুন হচ্ছে শীতকালীন রাজধানী, গ্যাডসেন হচ্ছে গ্রীষ্মকালীন রাজধানী। আর মুখ্যমন্ত্রী তো বললামই পুষ্কর সিং ধামী, আর গভর্নর হচ্ছেন গুরমিত সিং। এছাড়া উত্তরাখণ্ডের বিখ্যাত ন্যাশনাল পার্কগুলির মধ্যে জিম কর্বেট ন্যাশনাল পার্ক, রাজাজি ন্যাশনাল পার্ক, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক, নন্দাদেবী ন্যাশনাল পার্ক, গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক। আর ফেস্টিভ্যালের মধ্যে বসন্ত পঞ্চমী, ভাইটুলি, হারেলা, ফুল ডে, বাদশাবেত্রী উল্লেখযোগ্য। আর উত্তরাখণ্ডের ফোক ড্যান্সের মধ্যে চলিয়া ড্যান্স, জোড়া ড্যান্স, মুকুতা ড্যান্স হচ্ছে উল্লেখযোগ্য ড্যান্স। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন রাজ্য 13তম হকি ইন্ডিয়া সাব জুনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেছে? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, হরিয়ানা। তো সম্প্রতি হরিয়ানা জয়লাভ করেছে 13তম হকি ইন্ডিয়া সাব জুনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ বা 13th হকি ইন্ডিয়া সাব জুনিয়র ওমেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। আচ্ছা, কাকে হারিয়ে জয়লাভ করেছে? তো হরিয়ানা এই ঝাড়খণ্ডকে হারিয়ে জয়লাভ করেছে। ঝাড়খণ্ডকে 3-2 গোলে হারিয়ে কিন্তু এই 13তম হকি ইন্ডিয়া সাব জুনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেছে। আচ্ছা, এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? অর্থাৎ ফাইনাল ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো এটি অনুষ্ঠিত হয়েছে উড়িষ্যাতে, উড়িষ্যার যে রাউরকেল্লাতে বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম রয়েছে সেখানে এটি অনুষ্ঠিত হয়েছে। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, হরিয়ানা জয়লাভ করেছে। আচ্ছা, একটু হরিয়ানা সম্পর্কে বলে দিই। হরিয়ানার রাজধানী চণ্ডীগড়, আর মুখ্যমন্ত্রী হচ্ছেন মনোহরলাল খট্টর, আর গভর্নর বান্দারু দত্তাত্রেয়। পরের প্রশ্নতে সম্প্রতি কে ইউপিএসসি এর চেয়ারম্যান পদে শপথ গ্রহণ করেছেন? তো সঠিক উত্তর অপশন বি, মনোজ সোনি। তো এই যে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন ডক্টর মনোজ সোনি। তো ইনি সম্প্রতি ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান পদ সেই পদে শপথ গ্রহণ করেছেন। অ্যাকচুয়ালি ইনি কিন্তু 2022-এর এপ্রিল মাস থেকে এই ইউপিএসসির চেয়ারম্যান পদে আছেন। তো সম্প্রতি ইনি শপথ গ্রহণ করলেন। তো সঠিক উত্তর অপশন বি, মনোজ সোনি। অ্যাকচুয়ালি মে মাসের 16 তারিখে ইনি শপথ গ্রহণ করেছেন। আচ্ছা, একটু ইউপিএসসি সম্পর্কে বলে দিই। পুরো নাম তো বললামই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এবং এটি প্রতিষ্ঠা করা হয় 1 অক্টোবর 1926-এ, আর সদর দপ্তর নিউ দিল্লিতে, আর চেয়ারম্যান ডক্টর মনোজ সোনি। পরের প্রশ্নতে সম্প্রতি কোন রাজ্য সরকার ডিজিটাল পরিষেবার জন্য হিম ডেটা পোর্টাল লঞ্চ করেছে? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, হিমাচল প্রদেশ। অ্যাকচুয়ালি যে হিমাচল প্রদেশ নাম থেকেই বোঝা যায় যে হিম ডেটা পোর্টাল, তো এটি লঞ্চ করেছে হিমাচল প্রদেশ সরকার। হিমাচল প্রদেশের যে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুক্ষু, তিনি এই গত শুক্রবার বা ফ্রাইডেতে হিম ডাটা পোর্টাল লঞ্চ করেছেন। এবং এই হিম ডাটা পোর্টালের মাধ্যমে বিভিন্ন শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চল সব জায়গার মানুষজনে কিন্তু এই অর্থাৎ এই হিম ডাটা পোর্টালের সুবিধাগুলি গ্রহণ করতে পারবে। তো সঠিক উত্তর অপশন এ, হিমাচল প্রদেশ। আচ্ছা, একটু হিমাচল প্রদেশ সম্পর্কে বলি। হিমাচল প্রদেশের রাজধানী সিমলা এবং ধর্মশালা, কিন্তু সিমলা হচ্ছে গ্রীষ্মকালীন রাজধানী, ধর্মশালা হচ্ছে শীতকালীন রাজধানী। আর মুখ্যমন্ত্রী তো বললামই সুখবিন্দর সিং সুক্ষু, আর গভর্নর শিবপ্রতাপ শুক্লা। এছাড়া হিমাচল প্রদেশের বিখ্যাত ন্যাশনাল পার্কের মধ্যে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, ইন্দোর কিল্লা ন্যাশনাল পার্ক, ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক এবং শিমবালবারা ন্যাশনাল পার্ক। আর ফেস্টিভ্যালের মধ্যে কুল্লু, দশেরা, লোজার, হালদা, সাজো ফেস্টিভ্যাল উল্লেখযোগ্য। আর ফোক ড্যান্সের মধ্যে ছান্নাক চাম, লাহলি ড্যান্স, নটি ড্যান্স, থোটা ড্যান্স উল্লেখযোগ্য। পরের প্রশ্ন
পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ডিওরোফ্লেক্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো সঠিক উত্তর অপশন বিরাট কোহলি। তো সম্প্রতি ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে এই ডিওরোফ্লেক্স তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। আচ্ছা, সাম্প্রতিক সময়ে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন সেগুলি বলে দিই। যেরকম সম্প্রতি স্টার স্পোর্টসের পক্ষ থেকে ঋষভ পন্থকে তাদের পরবর্তী ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে, আর সম্প্রতি জিও সিনেমা রোহিত শর্মাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। এছাড়া HSBC এই বিরাট কোহলিকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে, আর লাক্সার রাইটিং ইনস্ট্রুমেন্টস প্রাইভেট লিমিটেড সম্প্রতি বিরাট কোহলিকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি আসিয়ান পর্যটন ফোরাম 2024 আয়োজন করবে কোন দেশ? তো সঠিক উত্তর অপশন সি, লাওস। তো এই লাওস এই 2024 যে আসিয়ান পর্যটন ফোরাম বা আসিয়ান ট্যুরিস্ট ফোরাম এর আয়োজন করবে। তো সঠিক উত্তর কি অপশন সি, লাওস। এই যে দেখতে পাচ্ছি এখানে ম্যাপে, এটা হচ্ছে লাওস। আচ্ছা, একটু লাওস সম্পর্কে বলে দিই। লাওসের রাজধানী হচ্ছে ভিয়েটেনিয়া, আর লাওসের মুদ্রা হচ্ছে লাওসিয়ান কিপ, আর লাওসের বর্তমানে প্রেসিডেন্ট হচ্ছেন থং লোন সিসোলিত। আচ্ছা, এখানে একটু আসিয়ান সম্পর্কে বলে দিই। আসিয়ানের পুরো নাম হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, এবং এই আসিয়ান প্রতিষ্ঠা করা হয় 8 আগস্ট 1967। আর আসিয়ানের সদর দপ্তর হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তা শহরে, জাকার্তা। আর বর্তমানে আসিয়ানের সেক্রেটারি জেনারেল হচ্ছেন লিম জক হই। তো এই যে আসিয়ান, এখানে কিন্তু 10টা সদস্য দেশ রয়েছে। তো দেশগুলি হচ্ছে ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিয়েতনাম। এবার গতদিন তোমাদের যে প্রশ্ন করেছিলাম, প্রশ্ন ছিল সম্প্রতি কোন বন্দরকে সাগর শ্রেষ্ঠ সম্মান দেওয়া হয়েছে? তো সঠিক উত্তর অপশন সি, কোচি। কেরালার কোচি বন্দরকে সম্প্রতি সাগর শ্রেষ্ঠ সম্মান প্রদান করা হয়েছে। আর এবার আজকের প্রশ্ন অর্থাৎ তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ভারত এবং কোন দেশে নৌবাহিনী যৌথভাবে কর্পোরেট এক্সারসাইজের আয়োজন করেছে? তো অবশ্যই তোমরা এই প্রশ্নটির সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। তো বন্ধুরা, চলো স্ক্রিন ভিডিও, যেখানে 18 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবার, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নগুলি নিয়ে হাজির হবো। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।